আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ফার্স্ট পেপারের প্যাসেজগুলির আলোচনা ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ইউনিট 3 এর লেসন 1। ইউনিট 3 এর শিরোনাম হচ্ছে, অর্থাৎ যেটার হেডলাইন হচ্ছে ড্রিমস, এবং ইউনিট 1 এর হেডলাইন হচ্ছে হোয়াট ইজ আ ড্রিম। অর্থাৎ এই প্যাসেজটি থেকে আমরা জানতে পারবো স্বপ্ন কী এবং স্বপ্নের বিভিন্ন প্রকারভেদ, এবং স্বপ্ন আমরা কেন দেখি, এ সকল মূল প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাব। পাশাপাশি আরও জানতে পারবো এ সম্পর্কে যে বিখ্যাত থিওরিগুলি রয়েছে, সেই থিওরিগুলি সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আলোচনা করি প্যাসেজটি নিয়ে। আর এই প্যাসেজটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতি বছর বিভিন্ন বোর্ডে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে থাকে, বিভিন্ন ফর্মেটে আসতে পারে। এটা সামারি হোক বা ফার্স্ট প্যাসেজ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য হোক অথবা ফ্লো চার্টের জন্য হোক, কোশ্চেন সেটাররা এই প্যাসেজটিকে পছন্দ করেন সাধারণত। তো সেই জন্য এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদের পড়া উচিত। তো চলো স্টুডেন্টস, আমরা মূল প্যাসেজে ঢুকি, তারপরে আমরা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে লেখা রয়েছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। অর্থাৎ স্বপ্ন দার্শনিকদের হাজার হাজার বছর ধরে মুগ্ধ করেছে। ফ্যাসিনেট কথার মানে হচ্ছে মুগ্ধ করা, আকৃষ্ট করা। অর্থাৎ মানুষ সেই প্রাচীনকাল থেকে, সৃষ্টি লগ্ন থেকেই মানুষ স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন নিয়ে মানুষ কখনো বৈজ্ঞানিক গবেষণা করেনি। তারা শুধু ভেবেছে স্বপ্নটা কি, কেন হতে পারে, বা স্বপ্ন তাদেরকে আনন্দ দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন একটি বিষয় ঘটে গিয়েছে। অর্থাৎ হাজার হাজার বছর ধরে তারা এই স্বপ্ন নিয়ে চিন্তা করেছে এবং স্বপ্ন তাদের আকৃষ্ট করেছে, দার্শনিকদের বিশেষ করে, কারণ তারা তো মূল সন্ধান করে যে মানুষ কেন এই কাজটি করলো, কখন থেকে করলো, হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে তারা ভাবে, এবং সেজন্য তারা এই স্বপ্ন কর্তৃক আকৃষ্ট হয়েছে। কিন্তু বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু সাম্প্রতিককালে এই স্বপ্ন প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার আওতায় এসেছে। অর্থাৎ এতদিন এই স্বপ্নকে নিয়ে কখনোই বৈজ্ঞানিক কোনো গবেষণা বা বিশ্লেষণ হয়নি, কেবল রিসেন্টলি এই স্বপ্নকে প্রায়োগিক গবেষণা অর্থাৎ বাস্তবিক গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার আওতায় নিয়ে আসা হয়েছে। চান্সেস আর দ্যাট এমনটি হয় যে মাঝে মাঝে এমন হয় না, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি এবং স্বপ্ন শেষে যখন ঘুম ভেঙে যায় আমরা পাজলড হই, আমরা হতভম্ব হই, আমরা বুঝে উঠতে পারি না আসলে কি নিয়ে স্বপ্ন দেখলাম বা কেনই বা স্বপ্ন দেখলাম, কোন বিষয় নিয়ে স্বপ্ন দেখলাম। এখানে দ্য কন্টেন্ট অফ আ ড্রিম মানে হচ্ছে স্বপ্নের বিষয়বস্তু, অর্থাৎ কি বিষয় নিয়ে স্বপ্ন দেখলাম সেটা নিয়ে আমরা খুব পাজলড হয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না। এই পাজলিং কথার মানে হচ্ছে বুঝে না উঠতে পারা। অথবা পারহ্যাপস সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল। অথবা কিছু সময় তুমি চিন্তা করো বা তুমি বিস্মিত হও যে তুমি কেনই বা স্বপ্ন দেখো। এখানে ওয়ান্ডার কথা হচ্ছে বিস্মিত হওয়া অথবা চিন্তা করা, দ্যাট মিন্স তুমি বিস্মিত হয়েছো বা হও যে তুমি কেনই বা স্বপ্ন দেখো, এমনটি হতে পারে। তো এই কোয়েশ্চেনগুলির উত্তর আমরা নিচের টপিকটা থেকে পেয়ে যাব। তো তার আগে রাইটার বললেন, ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন, যে তার পূর্বে চলো আমরা একটি মৌলিক প্রশ্নের উত্তর দিই, তারপরে শুরু করি, এবং এই মৌলিক প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা সেই বিষয়টা আলোচনা শুরু করি। তো সাধারণত এমন হয়, আমরা যদি কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে আমরা অবশ্যই জানবো সেই বিষয়টি কি। তো সেজন্য রাইটার মৌলিক কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি? তো তিনি বললেন, আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। অর্থাৎ ঘুম চলাকালীন আমরা যে সকল ছবি, চিন্তা অথবা কোনো আবেগ আমরা অভিজ্ঞতা লাভ করি, অর্থাৎ আমরা ঘুমানোর মধ্যে যে সকল ছবি দেখি বা চিন্তা অনুভব করি বা চিন্তা করে থাকি অথবা কোনো আবেগের উপস্থিতি লক্ষ্য করি বা আবেগ অনুভব করি, সেই বিষয়গুলি হচ্ছে ড্রিম, অর্থাৎ এটি হচ্ছে স্বপ্নের সংজ্ঞা। তাহলে কোয়েশ্চেন যদি হয় হোয়াট ইজ এ ড্রিম, দেন ইউল হ্যাভ টু আনসার দিস পার্ট অফ দ্য প্যাসেজ, এই পার্টটি থেকেই তোমাকে উত্তরটি দিতে হবে সেই ক্ষেত্রে। তারপর রাইটার বললেন, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড অর ভেরি ভেগ। অর্থাৎ স্বপ্ন হতে পারে অস্বাভাবিকভাবে উজ্জ্বল, দ্যাট মিন্স খুবই স্পষ্ট,
তুমি কি দেখছো স্বপ্নের, সবকিছু তোমার মনে থাকবে, কোথায় গেলা কি করলা। এমন হয় না মাঝে মাঝে আমরা স্বপ্নে কোথাও ঘুরতে গেলাম তো আমাদের পুরোপুরি সব মনে থাকে, কোথায় গেলাম কি করলাম কি খেলাম কোন যানবাহনে চড়লাম সব কিছু মনে থাকে। আবার কিছু সময় এমন হয় যে ঘুম থেকে উঠেই আমরা স্বপ্নের কথা মনে করতে পারি না, কি স্বপ্নে দেখেছি বা কোথায় গিয়েছি। এই যে যে অস্পষ্টতা, এই অস্পষ্টকে বলা হয় ভেইগ, দ্যাট মিন্স আনক্লিয়ার। সুতরাং স্বপ্ন হতে পারে কিছু সময় খুব বেশি উজ্জ্বল স্পষ্ট, আবার কিছু সময় হতে পারে ভেইগ। আবার কিছু সময় এমন হয় যে স্বপ্ন ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, একদম আনন্দের আবেগে পরিপূর্ণ থাকে, অর্থাৎ আমরা অনেক রকম আনন্দের অনুভূতিতে পরিপূর্ণ পাই স্বপ্নকে। ঘুম থেকে উঠে আমাদের মন ফ্রেশ হয়ে যায়, আমরা সেই আনন্দটাকে অনুভব করতে পারি। আবার কিছু সময় এমন হয় ফ্রাইটেনিং ইমেজেস, যে আবার স্বপ্ন পরিপূর্ণ থাকে খুব ভয়ঙ্কর ছবি দিয়ে। আবার কিছু সময় হয়ে যায় এটা ফোকাসড অ্যান্ড আনস্ট্যান্ডেবল, অর্থাৎ বিশেষ কোনো বিষয়ের উপর আলোকপাত করা থাকে। এই আলোকপাত ইংলিশ হচ্ছে ফোকাস, দ্যাট মিন্স আলোকপাত করা হয় অ্যান্ড আনস্ট্যান্ডেবল এবং বোধগম্য, অর্থাৎ আমরা সব কিছু বুঝতে পারি কি দেখেছি। অথবা মাঝে মাঝে এমন হয় আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, একদম অস্পষ্ট বা কনফিউজিং, আই মিন আমরা কি দেখেছি তা বুঝে উঠতে পারি না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো এই হচ্ছে এই স্বপ্ন কি এবং স্বপ্নের কেমন প্রকারভেদগুলি সেটা নিয়ে কিছুটা আলোচনা করা হলো। অর্থাৎ স্বপ্ন হচ্ছে আমরা ঘুমের মধ্যে যে বিষয়গুলি দেখি, ছবি দেখি বা কোনো চিন্তা অনুভব করি বা কোনো আবেগের অভিজ্ঞতা লাভ করি, সেটা হচ্ছে স্বপ্ন। আর স্বপ্ন হতে পারে কয়েক রকম, যেমন এটা হতে পারে খুব স্পষ্ট অথবা অস্পষ্ট, আবার স্বপ্ন হতে পারে মানে পরিপূর্ণ আনন্দের কোনো অনুভূতিতে পরিপূর্ণ থাকে, অথবা কোনো ফ্রাইটেনিং অর্থাৎ ভয়ঙ্কর কোনো চিত্রে পরিপূর্ণ থাকে। কিছু সময় এটা হয় ফোকাসড, আলোকপাত করা থাকে বিশেষ কোনো বিষয়ের উপরে এবং আনস্ট্যান্ডেবল এবং বোধগম্য সবকিছু, আমরা সবকিছু বুঝে উঠতে পারি স্বপ্ন সম্পর্কে। আবার এটা হয় কিছু সময় আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অর্থাৎ অস্পষ্ট থাকে এবং আমাদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তারপর রাইটার বললেন যে ওয়াই ডু ই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, অথবা স্বপ্ন আমাদের কোন উদ্দেশ্য হাসিল করে থাকে। তো সেখানে রাইটার বললেন ওয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, এবং এ বিষয়ে অনেক রকম তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেছে, কিন্তু সে ব্যাপারে কোনো ঐক্যমতে কেউই পৌঁছাতে পারেনি এখনো। নো কনসেন্সাস হ্যাজ ইমার্জড, অর্থাৎ কোনো ঐক্যমতে আমরা পৌঁছাতে পারিনি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আর ড্রিমিং স্টেট, আমরা যে সময়টাকে স্বপ্নের ঘুরে ব্যয় করি, অর্থাৎ স্বপ্ন দেখা অবস্থায় আমরা যেই সময় ব্যয় করি সেই বিষয়টি চিন্তা করে, কনসিডার মানে হচ্ছে চিন্তা করা। দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে বি বাফলিং, তো যে বিষয়টা রিসার্চার্স অর্থাৎ গবেষকরা এখনও বুঝে উঠতে পারেনি, যে স্বপ্নের বিষয়টা যে তারা বুঝে উঠতে পারেনি, তো সেটা এখনও বাফলিং মনে হচ্ছে। তো রিসার্চের গবেষকদের কাছে বিষয়টা এখনও বাফলিং মনে হয় যে এই স্বপ্নের উদ্দেশ্যটা কি আসলে, সেটা তারাও বুঝে উঠতে পারেনি এখনো পুরোপুরি রকমে। যাই হোক, হাউএভার ইট ইজ ইম্পর্ট্যান্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, যে বিজ্ঞান, যে এটি খুব গুরুত্বপূর্ণ যে এই কথা চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো ঘুমের উদ্দেশ্য এবং কাজ এটি আবিষ্কার করা অর্থাৎ এটি প্রকাশ করার চেষ্টা করছে। দ্যাট মিন্স ঘুমের যে মূল উদ্দেশ্য কি এবং তার কাজ কি সেটা বৈজ্ঞানিকরা এখন খুঁজে বের করার চেষ্টা করতেছে, যে আগে এটা করতে পারলে তারপরে হয়তো স্বপ্নের কাছে যাওয়া যাবে, কারণ আগে তো ঘুম তারপরে তো স্বপ্ন। তো সেটাই বললো যে আনরেভেল হচ্ছে প্রকাশ করা। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু বৈজ্ঞানিক তারা বলে যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, যে স্বপ্নের কোনো সত্যিকার উদ্দেশ্য নেই। ওয়াল আদার্স বিলিভ দ্যাট, কিন্তু অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেন্সিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। কিছু তাহলে কিছু গবেষক যারা বলে যে স্বপ্নের কোনো আসলে বাস্তবিক উদ্দেশ্য নেই, কিন্তু অন্যরা বলে বিশ্বাস করে যে যে স্বপ্ন হচ্ছে আমাদের মানসিক, আমাদের আবেগী এবং আমাদের দৈহিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এসেন্সিয়াল মানে হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ, এসেন্সিয়াল। সো দ্যাট ইজ অল স্টুডেন্টস ফর টুডে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু সিম্পলি বোঝানোর জন্য, হতে পারে এটা তোমার জন্য পরিপূর্ণ না, এজন্য তুমি বারে বারে প্যাসেজটি পড়ার চেষ্টা করবে এবং আমার এখান থেকে ভিডিও দেখে হেল্প নেওয়ার চেষ্টা করবে। আশা করি অবশ্যই তোমরা শিখতে পারবে কিছু, এবং এর ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখবে, আশা করি সেখান থেকে তোমরা অনেক কিছু শিখবে। সবাইকে অনেক ধন্যবাদ।